স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই দৃঢ়ভাবে কাজ করে যাও অবিচলিত অধ্যাবসায়ী হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো কাজে লাগো আমাদের কাজের এই মূল কথাটা সব সময় মনে রাখবে ধর্মে এক বিন্দু আঘাত না করে জনসাধারণের উন্নতি বিধান মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে কিন্তু হয় কেউই এদের জন্য কিছুই করেনি তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখাতে পারো তোমরা কি সাম্য স্বাধীনতা কাজ ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো এটাই করতে হবে এবং আমরাই তা করব। তোমরা সবাই সেই জন্যই এসেছ নিজের প্রতি বিশ্বাস রাখো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা যখনই শব্দ আবিষ্কার করল এবং অন্য জাতির সঙ্গে সব রকম সংস্রব ত্যাগ করলো তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের সূত্রপাত হল জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর যে সকল যুবক ভারতের নিম্ন শ্রেণীর উন্নয়ন রূপ একমাত্র কর্তব্যে মন প্রাণ নিয়োগ করিতে পারে তাহাদের মধ্যে কাজ করো তাহাদিগকে জাগাও সঙ্গবদ্ধ করো এবং এই ত্যাগমন্ত্রে দীক্ষিত করো এ কাজ ভারতের যুবকগণের উপরই সম্পূর্ণ নির্ভর করিতেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠেরো আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেষট্টি যেখানে স্ত্রীলোকের লোকের আদর নেই স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে সে সংসারের সে দেশের কখনো উন্নতির আশা নেই এজন্য এদের আগে তুলতে হবে এদের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থানা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই বর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যবিচার বলি যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয় পবিত্রতা ওই পবিত্রতাই হল ভারতীয় জাতির জীবন রহস্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুরজিৎ পাল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো এখন একে দারিদ্র তার ওপর আমরা ইত নষ্টস্তত ভ্রষ্ট হয়ে যাচ্ছি জাতীয় যে গুণগুলি ছিল তাও যাচ্ছে পাশ্চাত্য দেশেরও কিছুই পাচ্ছি না চলা বসা কথাবার্তায় একটা সেকেলে কায়দা ছিল তা উৎসন্ন গেছে অথচ পাশ্চাত্য কায়দা নেবারও সামর্থ্য নেই পূজা পাঠ প্রভৃতি যা কিছু ছিল তা তো আমরা বানের জলে ভাসিয়ে দিচ্ছি অথচ কালের উপযোগী একটা নূতন রকমের কিছু এখনও হয়ে দাঁড়াচ্ছে না আমরা এই মধ্যরেখার দুর্দশায় এখন পড়ে স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠার সংখ্যা একশো পনেরো স্মৃতি মাইতি আমাদের ঋষিরা অতি প্রাচীনকাল থেকেই উপলব্ধি করেছিলেন যে জগতের অধিকাংশ লোকই কোনো না কোনো ব্যক্তির উপর নির্ভর না করে থাকতে পারে না সাধারণ মানুষের কোনো না কোনো আকারে একটি ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর চাই যে বুদ্ধদেব ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে প্রচার করে গেলেন তার দেহত্যাগের পর পঞ্চাশ বছর যেতে না যেতেই তার শিষ্যরা তাকেই ঈশ্বর করে তুলল ব্যক্তি ঈশ্বরের প্রয়োজন আছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ আমাদেরকে প্রথমে এই কাজে মন দিতে হবে আমাদের উপনিষদে পুরাণে আমাদের অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি এই সব গ্রন্থ থেকে মঠ থেকে অরণ্য থেকে থেকে সম্প্রদায় বিশেষের অধিকার মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে যেন এই সব শাস্ত্রে নিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে হিমালয় থেকে কুমারিকা সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটতে থাকে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা জয় স্বামী বিবেকানন্দ আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন পৃষ্ঠ সংখ্যা একশো সাতচল্লিশ চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না প্রেম সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয় সুতরাং পৌরুষ প্রকাশ করো জয় স্বামীজি আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা উনষাট অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী পড়েছ মাতৃ দেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে জয় স্বামী বিবেকানন্দ